আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আজকে একটা ভিডিও বানালাম। ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, কারণটা হলো আসলে মুরগির বাচ্চা একদম 0 থেকে 10 দিন বা 15 দিনের ভিতরে একটা কোর্স করাতে হয়। সেটা হচ্ছে ঘাড় ব্যাকা হয়ে যায়, পা ব্যাকা হয়ে যায় বা প্যারালাইজড হয় মুরগির বাচ্চাগুলান, সে 10 থেকে 15 দিনের ভিতরে এই কোর্সটা একবার করাতে হয়। তারপরে হচ্ছে যখন তারা বড় হয়ে যাবে, এটা একটা অনেক মূল্যবান কথা বলছি আমি। কথাটা হলো এই যে, আমি যেটা বললাম যে 10 থেকে 15 দিনের ভিতরে প্যারালাইজড যে অসুখটা আসে, সে অসুখটা সবার আসে না, কিছু কিছু ক্ষেত্রে চলে আসে। তো কোর্সটা করানো আসলে জরুরি, বা কোর্সটা করিয়ে রাখতে হয়, যেটা নিয়ম সেটা পালন করতে হয়। আর হচ্ছে কৃমির ডোজ, মানে কৃমির ডোজ করানোর পর যে সময় লিভার টনিক বা জিঙ্ক, মানে লিভার টনিক বা জিঙ্ক যে সময় খাওয়ানো হয়, সে সময় আসলে ওই কোর্সটা করাতে হয়। যে ঘাড় ব্যাকা হয়ে যাওয়া, পা ব্যাকা হয়ে যাওয়া, সে সময়টা হচ্ছে 50 দিন বা 60 দিনের ভিতরে হতে হবে, মানে 0 থেকে 10 থেকে 15 দিনের ভিতরে একবার, আর 50 থেকে 60 দিনের ভিতরে আর একবার এই কোর্সটা করাতে হবে। আসলে এই কোর্সটা করানো উচিত সবারই, কোর্সটা না করালে মুরগির সমস্যা দেখা দিতে পারে। তো কোর্সটা আসলে আমি এই কারণে ভিডিওটা বানালাম যে কোর্সটা আসলে সবার করানো দরকার, কারণ খেয়াল রাখা দরকার মুরগি মুরগি বাচ্চাগুলানের বা মুরগিগুলানের। আপনাদের যাদের যাদের ফ্যান্সি মুরগি আছে, তারা আসলে ফ্যান্সি মুরগির প্রতি অনেক অনেক খেয়াল রাখতে হবে সবসময়, যে কোন কোর্সটার পরে কোন কোর্সটা করাতে হবে। তা না হলে আসলে মুরগির বাচ্চাদের গুলানোর সমস্যা হতে পারে। আর এগুলো তো 1 টাকা 2 টাকা দামের জিনিস না, বা দেশি মুরগির মতো না, যে দেশি মুরগি বা টাইগার মুরগি আছে, ফার্মি মুরগি আছে, এগুলোর মতো না, এদের চাইতে অনেক দামি মুরগি এগুলা। সে কারণে এদিকে এদের অনেক খেয়াল রাখতে হবে, এবং সেগুলোও দামে সেদেও সেগুলোও টাকার জিনিস, সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তবে ফ্যান্সি মুরগি যারা যাদের যারা পালন করেন, তারা আসলে এই কোর্সটা অবশ্যই করিয়ে রাখবেন, কারণ হচ্ছে এই কোর্সটা করালে মুরগিগুলো আর অনেক সুস্থ থাকবে। আর একটা কোর্সের ভিতরে অনেকগুলো অসুখের ইয়া লেখা আছে, সবগুলাই ভালো হবে আর কি। তো আর আমার এই যে সিল্কি মুরগির যে বড় জাতগুলান আছে, সেগুলা হচ্ছে এই মুরগিগুলো আসলে 2টা মেল বিক্রি করা হবে। এখনও আমি বিক্রি করতে পারিনি বা সেল করতে পারিনি, তো এখনও এগুলো 2টা শুধু মেল সেল হবে, আর আর কিছু না, আমি ফিমেলগুলো সেল করব না। তো এই মুরগিগুলোকেও আমি সে কোর্সটা করিয়ে রেখেছি। আর সবচাইতে বড় বিষয় হলো ভ্যাকসিন। ভ্যাকসিন যদি সম্পূর্ণভাবে করানো যায়, তাহলে আসলে মুরগিগুলোর কিছুই হবে না, তেমন একটা অসুখ দেখা দেয় না। ভ্যাকসিন আসলে সবার করানো উচিত, আর এটা তো আমার বলার মুখে বলার জন্য না, আসলে সবাই ভ্যাকসিনের বিষয়ে সবাই জানে, যারা মুরগি পালন করে সবাই জানে যে ভ্যাকসিন করাতে হয়। আর ভ্যাকসিন করালে মুরগিগুলো অনেক সুস্থ থাকে। তারপরে যে যে মানে যে স্টেপ বাই স্টেপ যে ওষুধগুলো খাওয়াতে হবে, সে ওষুধগুলো সবাইকে খাওয়াতে হবে, শুধু আমার বিষয়ে না। আমি স্টেপ বাই স্টেপ সব ওষুধই খাওয়াই বা খাওয়াইছি, মুরগিগুলো অনেক সুস্থ। আমার এই সিল্কি মুরগিগুলো একদম 0 থেকে না, আমি 2.5 মাস বয়স থেকে কিনেছিলাম, 7টা কিনেছিলাম, একটা মারা গেছে, একটা ঠান্ডা লেগে মারা গেছে অবশ্য। তো এগুলো আমি পালন করেছি, আসলে যেভাবে ওষুধগুলো খাওয়াতে হয়, যে যে ওষুধগুলো মানে যে কোর্সগুলো করাতে হয়, সে কোর্সগুলো আসলে করেছি সবগুলাই, যাতে করে মুরগিগুলান অনেক সুস্থ থাকে। আর আমার এই পাখির বিষয়ে কিছু কথা বলি, পাখিগুলান আসলে সেল হবে, সবগুলাই সেল করা হবে। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে। তো এই পাখি বাজিগার আছে, তারপরে হচ্ছে ডায়মন্ড ডাভ ঘুঘু আছে, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু সাদাটা এবং রেড কালারটা, 2টাই আছে।
তো আসলে রেড না, এটা হচ্ছে ওই কি যেন কালার বলে, অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুঘু একটা সাদাটা, আর এটা কি কালার আমার এখনো জানা নাই। তবে এই ঘুঘুগুলো আসলে সেল হবে, আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে নিতে পারেন। ডিম বাচ্চা করা অবস্থায় বা ডিম পেড়েছে এমন অবস্থায় বা নিউ অ্যাডাল অ্যাডাল বাচ্চা সব ধরনেরই ঘুঘু পাবেন আমার কাছে। তো যদি নিতে কেউ ইচ্ছুক থাকেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার বড় বিষয় হচ্ছে সেটা হলো মুরগির বিষয়। মুরগির বিষয়ে আসলে আমার সবচেয়ে বড় যে বিষয়টা, আমি মুরগির বিষয়ে একটু বেশি খেয়াল রাখি, কারণ মুরগিগুলান আমার সবচাইতে প্রিয়, পাখির চাইতে অনেক প্রিয় আমার মুরগিগুলান। ফেন্সি মুরগির বাচ্চাগুলান অনেক প্রিয়। তো ফেন্সি মুরগির বাচ্চার বিষয়ে আরেকটু কথা বলে নয়, ফেন্সি মুরগিগুলান যাদের আছে সবাই আসলে কোর্স যে কোর্সগুলান করাতে হয় সেই কোর্সগুলোর দিকে খেয়াল রাখবেন একটু বিশেষ করে। আর তাদেরকে তিন বেলা খাবার দিবেন, সকালে দুপুরে ও রাত্রে। আর খাবার পাত্রগুলা সবসময় যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।